গুড মর্নিং ফ্রম গ্যানাকক আমাদের রোড ট্রিপের আজকে ডে সকাল আমরা এখন যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে কমপ্লিমেন্টারি তো সেই ব্রেকফাস্ট করতে আমরা যাচ্ছি এখন সকাল বাজে সাড়ে আটটা আজ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে সে তো কালকেও আমি আপনাদের দেখালাম আজকেও সকালবেলা উঠে দেখলাম যে ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আবহাওয়া খুব সুন্দর এই মুহুর্তে টেম্পারেচার ষোলো সতেরো ডিগ্রির মতন গরম একদম নেই সুন্দর আবহাওয়া আমাদের চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই তারপর গ্যানাকক সিটিটা এই ছোট টাউনটাকে একটু ঘুরে দেখব তারপরে যাব আমাদের বোট ক্রুজে আমাদের ডাইনিং হলের সামনে এই দেওয়ালের চিত্রটা দেখুন কি সুন্দর আসলে এটা একটা পোর্টের মতন বন্দরের মতন ওন্টারিও লেকের ধারে একটা ছোট্ট শহর এখান দিয়ে অনেক আগে জাহাজ চলাচল করত এখনও করে বিশেষ করে ক্রুজগুলো চলাচল করে সেই রকমই একটা ছবি কিন্তু এত জীবন্ত ছবিটা এবার এই হচ্ছে ফ্রন্ট অফিস এবার এখান দিয়ে আমরা খেতে ঢুকব এইখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখ ফার্স্ট এখান থেকে নিয়ে নিতে হবে এখানে কর্নফ্লেক্স এখানে জুস রাখা আছে এর ভেতরে সব রকমের দুধ দেওয়া আছে হাফ ক্রিম ফুল ক্রিম ল্যাকটোজ ইনটলারেন্স যাদের আছে তাদের জন্য স্পেশাল দুধ সেটাও আছে দই আছে সবের মধ্যে রাখা আছে ওদিকে ডিম সেদ্ধ পাউরুটি সব নেওয়া বেগলস এখানের লোক খুব বেগলস ভালোবাসে আবার ওয়াফল বানিয়ে নিচ্ছে ওয়াফল খেতে বাড়বি ভালোবাসে আমার অবশ্যই সব চলে না ওই পাউরুটি একটু মাখন দিয়ে এটাই খাবোবাস তোমরাও ভালোবাসো তুমিও তো সব এখানে ওয়াফল বানিয়ে নিচ্ছে এখানে না কোনো কিছুই বানানো থাকে না সব নিজেকেই বানিয়ে নিতে হয় আর আপনি ওই ইন্ডিয়ানদের মতন ওরকম ব্রেকফাস্টও এখানে পাবেন না সব এরকম জাতের সব ব্রেকফাস্ট ফাইনালি ওয়াফেল তৈরি হয়ে গেছে এর মধ্যে এখন মেপেল মেপেল সিরাপ দিতে হবে বারবি আর বাবলির খুব ভালো লাগে খাও তোমরা এবার মেপেল সিরাপ কোথায় আছে এখানে ডিম সিদ্ধ রাখা আছে এবার ডিম সিদ্ধ নিয়ে নাও ব্রেকফাস্টের সবাই আইটেম নিয়ে নেওয়া হলো আর এখানে কলা আছে কলাটাও নিয়ে নাও এবার মেপল সিরাপ ঢেলে নাও বারবি বার্বির মেপল ঢেলে নিল এই ওয়াফল তৈরি এবার বারবি আর বাবলি এটা খেতে খুব ভালোবাসা এবার খাবে আমি নিয়ে আসছি একটু ডিম নিয়ে আসছি আর একটু ব্রেড নিয়ে আসি আর এখানে সিরিয়ালস তো আছেই কলাও এসে গেল এই আমাদের ব্রেকফাস্ট এই আমাদের ব্রেকফাস্ট টেবিলের অবস্থা ওয়াফল খাওয়ার শেষ না এখনো বাবলি খাচ্ছে যারা ওয়াফেল খেতে ভালোবাসে তারা খাচ্ছে ব্রেড আমি একটা নিয়েছি আর আমার সিরিয়ালটা বেশ ভালো লাগলো দুধটা অসম্ভব ভালো কেন অসম্ভব ভালো আসলে ক্রিম আমি প্রায় টেন পারসেন্ট ক্রিম নিয়েছি তাই জন্য দুধটার স্বাদটাই অন্যরকম হয়ে গেছে আর এখন একটা ডিম আর এখানে এটা মানে যে সময় পাইনআপল না পাইনঅপল না ম্যাঙ্গো ও আচ্ছা ম্যাঙ্গো জুস এই হচ্ছে ব্রেকফাস্ট বাড়বি আবার কাউন্টার থেকে র্যামেন নিয়ে এলো র্যামেনটা অবশ্য আমাদের কিনতে হলো এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে না বানিয়েও নিতে হলো এখন মাখন গরম জল সমস্ত দিয়ে এটাকে বানিয়ে নিত ইনস্ট্যান্ট র্যামেন এটাকে তিন ডলার দিয়ে আবার এই বক্সটাকে কিনতে হলো ব্রেকফাস্টের টাইমিং ছিল সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা এখন সাড়ে নটা বাজে ব্রেকফাস্ট রুম যথারীতি একদমই ফাঁকা হতে চলেছে কয়েকজন আমাদের মতন কয়েকজন যারা দেরিতে এসেছিল। তারাই এখন ব্রেকফাস্ট করছে আমাদেরও ব্রেকফাস্ট শেষ এবার জ্ঞানে কেউ সিটিটা আমরা একটু ঘুরে দেখবো সিটি না আবার বারবার সিটি বলছি এটা একটা স্মল টাউন আর এটা বর্ডার টাউন মানে অন্টারিও লেকের ওপাশটাই হচ্ছে আমেরিকা এটা হচ্ছে এখানে আমরা একটু ঘুরে তারপর কিংস্টন যাব তার আগে অবশ্য আমরা বোট রাইড করবো বোট রাইড করার সময় দেখবেন আমাদের ইউএসের দিকেও নিয়ে যাবে ওদিকেও বিভিন্ন জায়গা আছে সেগুলো ঘোরাবে সকাল এগারোটা বেজে গেছে আমরা এখন চেক আউট করে গেলাম চেক আউট করে এখন আমরা গনাকো এই ছোট স্মল টাউনটা কিছুক্ষণ ঘুরবো ঘুরে তারপর আমরা ক্রুজ রাইডে যাব যেটা দুটোই শুরু বারবি বাবলি সবাই গাড়ির সামনে অপেক্ষা করছে চলুন আপনাদের চলুন আপনারা আমাদের সাথে গনাকো স্মল টাউনটা ঘুরে দেখি তারপর তো বোট ক্রুজ রাইড আছি আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এবার আমরা পোর্টের দিকে যাবো পোর্ট যেখান থেকে আমাদের ক্রুজটা ছাড়বে তার আগে রাস্তায় যেতে যেতে এই যে স্মল টাউনটা আছে সেই স্মল টাউনটার চারপাশটা আপনাদের গাড়ি থেকেই দেখিয়ে দিই খুব সুন্দর লাগবে দেখুন এই স্মল টাউনটা নভেম্বর মাস থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় তার কারণ হচ্ছে বরফ এত স্নোফল হয় এখানে যে সমস্ত কিছু বন্ধ থাকে তো এই সমস্ত হোটেল দোকান টোকান সমস্ত বন্ধ এবং তাই জন্যই আমি বুঝতে পারলাম যে এখানে সব কিছুর প্রাইস খুব হাই ঘর এখানে আপনি একটা হোটেল ঘর টু হান্ড্রেড ডলারের পার ডের নিচে পাবেন না তার কারণ হচ্ছে এরা ছ মাসের বিজনেস করে এখানে কিন্তু আছে নো ফ্রিলস আছে কেনেডিয়ান টায়ার বড় বড় দোকান আছে এই দোকানগুলো বলছে খোলা থাকে যারা এইখানে বসবাস করে তারা এই দোকানগুলো ইউজ করছে তাছাড়া শীতকাল শীতকাল মানে পুরোপুরি মানে পুরো বন্ধ প্রায় ডেড সিটির মতো দেখুন কত বড় দুটো রাজা সেখানে কি সুন্দর কি খাওয়া দাওয়া করছে দুজনে মিলে এটাকে বলা হচ্ছে প্রভিনসিয়াল পার্ক আর যখনই প্রভিন্সিয়াল পার্ক লেখা থাকবে কেনাডাতে তাতে প্রচুর রেস্ট্রিকশন থাকে প্রথমত রান্না করা যায় না মানে কোনো আগুন জ্বালানো যাবে না আর এখানে পরিবেশ সম্বন্ধে কিন্তু সবাই প্রচন্ড রকমের ওয়াকি বহাল কেউ কোনোরকম নেচারকে রকম বিপদে ফেলে বা ডিস্টার্ব করে এখানে কেউ কোনো কিচ্ছু করবে না এবং এগুলো এখানে স্কুল থেকেই শেখানো হয় বাড়ি আবার কিছু খাবার দাবার নিয়ে এসছে এদেরকে দেওয়ার জন্য ওরা প্রকৃতি থেকে নিয়ে খেতেই ভালোবাসে প্রভিন্সিয়াল পার্ক থেকে বেরিয়ে গিয়ে এবার আমরা লি দিকে যাব সবাই রেডি ক্রুজ করার জন্য এক ঘন্টার একটা বোট ক্রুজ সেখানে যাব চলুন আমাদের সঙ্গে বোট ক্রুজের দিকে যাওয়া যাক বাবলি বলছে চলো একটু হেঁটে আসি আমরা জলের ধার পর্যন্ত যাই এখনো এখনও বোট ক্রুজের এখনও প্রায় এক ঘন্টা বাকি আছে দুপুর দুটোয় তো আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে পৌনে দুটো তো হচ্ছে তার আগে এই জায়গাগুলো একটু দেখে নিই এগুলো সাধারণত এই জায়গাগুলো যেখানে আমরা এসেছি এখানে সাধারণত ট্যুরিস্টরা আসে না তাই জন্য এটা সম্পূর্ণ নতুন জায়গা যাই একবার ঘুরে আসি এখানে প্রাইভেট বোট প্রচুর আছে এবং বোটের মালিকরাও আছে দেখা যাক যদি কিছু কথাবার্তা হয় এই একদম জলের ধারে অন্টারিও লেকের ধারে চলে এলাম যার যা নিজস্ব বোট এখানে বাধা আছে আর এই হচ্ছে তাদের বাড়ি এই বাড়ি থেকে নামবেন আর নিজস্ব বোটে বিভিন্ন জায়গায় এখানে ঘুরে বেড়াবেন এখানে বোট লাইফও আছে বোটের ওপরে দেখবেন প্রচুর ইউটিউব ভিডিও আছে তারা মাসে বছরে এত ছ সাত মাস বোটেই কাটা এক দেশ থেকে আরেক দেশ চলে যায় ওনারা গেন কেউ এই স্মল সিটিটার মধ্যে আবার ছোট্ট একটা রোমান ক্যাথলিক চার্চ এই রকম একটা ছোট্ট টাউনে কত বছর আগে এই চার্চ তৈরি হয়েছে সেই লাইমস্টোন যা কানাডার প্রায় প্রত্যেকটা ছোট ছোট স্মল সিটি টাউনে গেলে পরেই সেখানকার বিল্ডিং ঘর বাড়ি সব দেখা যায় এই পাথরেই তৈরি ভেতরে ঢুকতে দিচ্ছে চার্চের ভেতরে যাই একবার ঘুরে আসি ওপরে পেন্টিংটা দেখুন এক কথায় অপূর্ব আমরা যদি এদিকে না আসতাম বাবলি যদি না বলতো তো আমি ভেতরে ঢুকতামও না একদম পিন ড্রপ সাইলেন্স

ওপারটা জলের ওপারটা হচ্ছে ইউএস আচ্ছা তো 1810 বাই 1820 তে ইউএস এর লোকদের সাথে কানাডার ফাইট হয়েছিল হোয়েরা উইন করেছিল ওয়ারটা আচ্ছা এটা ওই ওয়ার মেমোরিয়ালের ওই ওটার আছে ক্লকটা আচ্ছা এইখানেই ওয়ার মেমোরিয়াল এই এই যে আপনার দেখালাম যেটা ক্লক টাওয়ার আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো পোস্ট অফিস তাহলে এতক্ষণে আমরা জানতে পারলাম এই শহরটার নামটার সঠিক উচ্চারণ